হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট মম অ্যান্ড বেবি কেয়ার। আজকের ভিডিওতে বলবো গর্ভাবস্থার চার মাস সম্পর্কে। গর্ভাবস্থার চার মাস থেকে সেকেন্ড সেমিস্টার শুরু হয়। এই মাস থেকে আপনি আগের থেকে ভালো এবং কম অসুস্থ অনুভব করবেন। আর এই গর্ভাবস্থার প্রথম তিন মাস কাটে যখন চার মাসে পড়ে, তখন এই মাস থেকে মিসক্যারেজের সম্ভাবনা অনেকটাই কমে যায়। গর্ভাবস্থার চার মাসে বেবি 6 ইঞ্চি লম্বা এবং একটা কমলালেবুর মতো আকারে হয়। এর সাথে শরীরের হাড়ও মজবুত হতে শুরু করে এবং স্কিন খুব পাতলা ট্রান্সপারেন্ট হয়। বেবির শরীর গর্ভলোম দিয়ে ঢাকা থাকে, যা গর্ভাবস্থার শেষ দশা পর্যন্ত থাকে, এবং বেবির মাথা, আইব্রু, চোখের পাতার চুলও বাড়তে থাকে। বেবির কানের বিকাশ হতে থাকে এবং কানের ভেতরের ছোট ছোট হাড়ও মজবুত হতে শুরু করে দেয় এবং কিছু কিছু আওয়াজও বেবি শুনতে পায়। গর্ভাবস্থার চার মাসে শরীরে রক্ত বাড়ানোর জন্য ডক্টর আয়রন ট্যাবলেট খেতে বলেন, কিন্তু এর ফলে কোষ্ঠকাঠিন্য, উল্টি, গা বমি বমি করা, এইসব সমস্যার সম্মুখীন হতে হয় গর্ভবতী মাকে। তাই এই সমস্যা থেকে দূরে থাকতে আপনি খেজুরের সেবন করুন, লাভদায়ক হবে তাতে। খেজুর সেবনে শরীরের রক্ত তো বাড়বে, এর সাথে অনেক সমস্যারও সমাধান হয়। এই সময় আপনার বেবি বেশিরভাগ সময় আঙুল চোষা এবং ফুড লিকুইড খেতেই সময় লাগিয়ে দেয়। এই জন্যে গর্ভাবস্থার সেকেন্ড সেমিস্টার খুব ভালো সময়। এই সময় মর্নিং সিকনেস থাকে না, শরীরে ক্লান্তিবোধও কম লাগে। তাছাড়া এই সময় পেট বাড়তে শুরু করে দেয়, ততটাও বাড়ে না, তবুও কিন্তু আপনি অনুভব করতে পারবেন। এছাড়া বেবির মুভমেন্ট গর্ভাবস্থার চার মাসের শেষের দিকে বুঝতে পারবেন, কিন্তু সেটা খুব হালকাভাবে। গর্ভাবস্থার চার মাসে মর্নিং সিকনেস যেহেতু কম হয়ে যায়, তাই গর্ভবতী মা ভালোভাবে ডায়েট নিতে পারেন। ডায়েট অবশ্যই নিউট্রিশনযুক্ত হওয়া উচিত, যা বেবির বিকাশের জন্য সহায়ক হয়। প্রোটিন বেবির বিকাশের জন্য খুব জরুরি, তাই ডায়েটে অবশ্যই প্রোটিন যুক্ত করুন। প্রোটিনের সাথে সাথে তাজা শাকসবজি, ফল, হোল গ্রেনস এসব খান। এই মাসে ডক্টরের কাছে মান্থলি চেক আপের জন্য অবশ্যই যান। ডক্টর কিছু পরামর্শ ও রিপোর্ট করার কথা বলতে পারেন, আর আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনি আপনার বেবির হার্টবিটও শুনতে পারবেন। বেবির সাথে এই সময় কথা বলুন, গান শোনান, কেননা এই সময় বেবির কান ভালোভাবে বিকশিত হয়ে যায়। এতে বেবির সাথে গর্ভবতী মায়ের একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। তো ফ্রেন্ডস, আশা করি আপনি বুঝতে পারছেন গর্ভাবস্থার চার মাস সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এইরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।